হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটি চমৎকার রেমেডি শেয়ার করব যেটি সম্পূর্ণ ঘরোয়া রেমেডি এবং এই রেমেডি দুইটির ব্যবহারে আপনার ত্বকে থাকা যে কোনো প্রকারের দাগছপ রোদে পড়া দাগ এবং স্কিনের উপরে থাকা বিভিন্ন র্যাশ বা ছোটো ছোটো দানা দূর করতে সাহায্য করবে এছাড়াও এই রেমেডি দুটির ব্যবহার আপনার ত্বকে ফর্সা এবং গ্লোয়িং করতেও সাহায্য করবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডি দুটিকে তৈরি করে নিতে হবে রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে চামচ চামচ পরিমাণ পরিমাণ চাল নিয়ে নিয়ে নিতে 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 হবে হবে তারপর ডাল আপনারা চাইলে কম বা বেশি করেও পারেন মুসুরের দীর্ঘদিন সংরক্ষণের জন্য এখন এই উপাদান দুটিকে খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে আমি মিক্সচারি নিয়ে পাউডার করে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটায় বেটে অথবা হামান দিস্তায় গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন এভাবে চাল এবং ডাল পাউডার করে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে এই মিশ্রণ দুটিকে ছেঁকে এভাবে ছেঁকে যে পাউডারটি পাওয়া গেল এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ মধু এবং তারপর এর সাথে এক চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে নিতে হবে ফ্রেন্ডস আপনাদের কারো ত্বক যদি খুব শুষ্ক হয়ে থাকে তবে এখানে কাঁচা দুধ অ্যাড করে নিতে পারেন অথবা কেউ চাইলে টক অ্যাড করে নিতে পারেন এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই উপাদানের সাথে আপনারা চাইলে আলু রস অথবা শশা রস বা টমেটোর রস অ্যাড করে খুব ভালোভাবে মিক্স মিক্স করে নিতে পারেন ভালোভাবে করার পর দেখুন ফেসপ্যাকটি পুরোপুরি তৈরি এখন এই ফেস প্যাকটিকে ত্বকের উপর এভাবে লাগিয়ে নিতে হবে পুরো ত্বকে এভাবে লাগিয়ে না হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এবং শুকিয়ে আসলে নর্মাল দিয়ে ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় যে রেমেডিটি রয়েছে এটি একটি স্ক্রাবার স্ক্রাবারটি তৈরির জন্য ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর যে উপরের উপাদানটি রয়ে গেছে সেই উপাদানটিকে এখানে নিয়ে নিতে হবে আমি এখানে দুই চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ নারকেল তেল এখন এই উপাদান দুটিকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাদের স্কিনে নারকেল তেল শুল্ক করে না তারা এখানে অলিভ অয়েল বা মধু ব্যবহার করতে পারে অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন স্ক্রাবারটি তৈরি এখন একটি টমেটো নিয়ে নিতে হবে এবং টমেটোটিকে অর্ধেক করে কেটে নিতে হবে এভাবে কেটে নেওয়া টমেটোর এই অর্ধেক অংশটির সাহায্যে মিশ্রণটিকে টমেটোতে এভাবে লাগিয়ে নিতে হবে এবং এই অর্ধেক টমেটোটির সাহায্যে ত্বকের উপর ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করতে হবে মাঝে মাঝে টমেটোটিকে চাপ দিতে হবে যাতে টমেটোর ভেতরে রস বেরিয়ে আসে এভাবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত হালকাভাবে ধীরে ধীরে ত্বকের উপর রাগ করুন এবং তারপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিন শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন অথবা ফেস ওয়াশ চাইলেও ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস সব থেকে ভালো ফলাফলের জন্য এই স্ক্রাবার এবং ফেস প্যাকটিকে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করুন আশা করছি অনেক ভালো ফলাফল পাবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরো ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন